শপথ নিয়েছেন আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ রিজাউল হক ও এস এম এমদাদুল হক। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে শপথ বাক্য পাঠ করান। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশে তাদেরকে আপিল বিভাগে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর আগে শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতি এবং প্রধান বিচারপতি পদত্যাগ করেন। এরপর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার শপথ গ্রহণের পর তিনি দায়িত্ব নেন।